রাজধানীতে জামায়াত পুলিশ সংঘর্ষ, জামায়াতের 211 জনের নামে 4 মামলা। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, বলছেন খায়রুজ্জামান লিটন। জানাবো বিএনপির ওপর ক্ষুব্ধ কূটনীতিকরা। এদিকে চিত্রনায়ক নায়িকা মনোনয়ন চা অপরাধ নয়, বলছেন তথ্যমন্ত্রী। এদিকে শেখ হাসিনাকে হটানোর জন্য অতি বাম ডান ইকুয়াল টু জিরো, বলছেন কাদের। এদিকে ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো, জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে জামায়াত পুলিশ সংঘর্ষ, জামায়াতের 211 জনের নামে 4 মামলা। রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জামাতের 211 জনের নেতা কর্মীর নামে 4টি মামলা হয়েছে। অজ্ঞাতনামা হিসাবে আসামি করা হয়েছে 3,500 ব্যক্তিকে। খিলগাঁও, রামপুরা ও শাহজাহানপুর থানায় পুলিশের পক্ষ থেকে এসব মামলা করা হয়। হায়াতুল ইসলাম বলেন, রাজধানীর রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর থানাধীন এলাকায় জামায়াতের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা করে, পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়। এসব ঘটনায় খিলগাঁও থানায় দুটি, রামপুরা ও শাহজাহানপুর থানায় একটি করে মামলা হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রামপুরা থানার মামলায় 3 জন, খিলগাঁও থানার মামলায় 2 জন এবং শাহজাহানপুর থানার মামলায় 1 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। খিলগাঁও থানার 2 মামলায় আসামি করা হয়েছে 75 জনকে, আর রামপুরা থানার মামলায় আসামি করা হয়েছে 63 জনকে। অন্যদিকে শাহজাহানপুর থানার মামলায় 73 জনের নামে উল্লেখ করা হয়েছে। এর আগে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখার পর রাজারবাগের ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, জামায়াত শিবিরের অতীত নৈরাজ্য আবার ফিরে আসুক, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। গতকাল যেখানে থেকে তারা মিছিল বের করেছিল সেখানে আমাদের পুলিশ ছিল, পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় আমরা মামলা করেছি, যারা এই ঘটনায় জড়িত রয়েছেন তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, বলছেন খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, 30 দলীয় জোট কেন, 130 দলীয় জোট করলেও বিএনপি আওয়ামী লীগের কিছু করতে পারবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি আগে ছিল 4 দলীয় জোট, এরপর হলো 20 দলীয় জোট, তারপর শুনলাম সেই জোট ভেঙে দিয়ে ছোট ছোট জোট হবে, আজ আবার শুনলাম 30 দলীয় জোট করেছে। তিনি বলেন, আমি বিএনপি নেতাদের বলতে চাই, 30 দলীয় জোট কেন, 130 দলীয় জোট করলেও বিএনপি আওয়ামী লীগের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের শিকড় অনেক অনেক গভীরে, এই শিকড় এত গভীর যে এটা উপড়ে ফেলার ক্ষমতা কারো নেই। বিএনপির অপর ক্ষুব্ধ কূটনীতিকরা, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আশা জাগিয়ে হঠাৎ বিএনপির কেন্দ্রীয় নেতার উপর চটেছেন পশ্চিমা দেশের একাধিক কূটনীতিকরা। অথচ গত কয়েক মাস ধরে আন্দোলন করার সাহস দিয়ে আসছিলেন এই কূটনীতিকরা, কিন্তু কূটনীতিকদের মতামতকে বারবার উপেক্ষা করার কারণে এবার বিএনপির নেতাদের উপর পশ্চিমা কূটনীতিকরা ক্ষুব্ধ হয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বিএনপি গত 14 বছর ধরে সরকার পতনের লক্ষ্যে আন্দোলন করছে, কিন্তু কোনো সময়ই তারা সে আন্দোলন গতি আনতে সক্ষম হয়নি। তবে প্রায় 1 বছর ধরে কূটনীতিক পাড়ায় বিএনপি নেতাদের ধারণা দেওয়ার কারণে সরকার বিরোধী আন্দোলন এবার বেশ গতি পায়। বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, কূটনীতিকদের পরামর্শ এবং তাদের সাহসে সারা দেশে গণসমাবেশের কর্মসূচি শেষ করে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। আর এই কারণে 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশ করা নিয়ে যখন এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয় এবং নয়াপল্টনে সমাবেশ করতে ডিএমপি নারাজ মত দেন, তখন কূটনীতিকরা বিবৃতি দিতে থাকেন। এর আগে বিএনপির সঙ্গে একাধিক বৈঠকে বিএনপির নেতারা কূটনীতিকদের আশ্বস্ত করেছিলেন যে তারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী মৌলবাদী এবং উগ্র সাম্প্রদায়িক কোনো শক্তির সঙ্গে জোট করবে না। এ লক্ষ্যে বিএনপি 20 দলীয় জোটকে প্রায় বিলুপ্ত করে দিয়েছিল, জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সম্পর্ক ত্যাগ করেছিল, যদিও এই নিয়ে তারা প্রকাশ্যে ঘোষণা দেয়নি। জামায়াতের সাথে সম্পর্ক ছিন্ন করার শর্ত থাকলেও সেটি না করে জামায়াতের সাথে কর্মসূচি পালন করার ঘটনায় কূটনীতিকরা এবার বিএনপির নেতাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কর্মসূচির সাথে বিএনপির কর্মসূচির সাদৃশ্য কেন, সেটি ব্যাপারে দলের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। উল্লেখ্য যে গতকাল বিএনপির গণমিছিল কর্মসূচিকে সমর্থন দিয়ে রাজধানীতে গণমিছিল বের করেছিল জামাত। অনুমতি না নিয়ে মিছিল বের করায় পুলিশি বাধার মুখে পড়তে হয় জামাতকে, এতে করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি কূটনীতিকদের চোখ এড়ায়নি, আর তাই বিএনপির সিনিয়র নেতাদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকরা। চিত্রনায়ক নায়িকা মনোনয়ন চা অপরাধ নয়, বলছেন তথ্যমন্ত্রী।
চাপা নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে শাসক দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি, তার মনোনয়ন চাওয়া নিয়ে জোর আলোচনা চলছে। আজ শনিবার মাহিয়া মাহির এই মনোনয়ন চাওয়া নিয়ে কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, কোনো চিত্রনায়ক বা নায়িকার মনোনয়ন চাওয়া অপরাধ নয়। চিত্রনায়িকা মাহিয়া মাহির এমপি নমিনেশন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নীতি মতাদর্শে বিশ্বাস করে এমন যে কেউ নমিনেশন চাইতে পারে, সেক্ষেত্রে কোনো চিত্রনায়ক নায়িকা চাইলে অপরাধ নয়। পাশের বাড়ি পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে মিডিয়া জগতের অনেকে নমিনেশন দেওয়া হয়। তিনি আরো বলেন, অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে সবসময় যারা আওয়ামী লীগের পোর খাওয়ার নেতা কর্মী তাদেরই অগ্রাধিকার, পাশাপাশি দলকে আরো অনেক বিষয় বিবেচনায় আনতে হয়। শেখ হাসিনাকে হটানোর জন্য অতি বাম ডান ইকুয়াল টু জিরো বলছেন কাদের। সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ উন্নয়ন বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হটানোর জন্য অতি বাম ডান মিলেমিশে একাকার হয়েছে। তাদের লক্ষ্য একটাই, হটাও শেখ হাসিনা। তার এক হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও অতি বাম ডান ইকুয়াল টু জিরো। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে মাঠে সংঘাত করে লাভ নেই, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে, নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না, তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিএনপি জামায়াতের উস্কানিমূলক অপতৎপরতা, সরকার পতনের দিবা স্বপ্ন সফল হবে না। আমরা বিশ্বাস করি তারা নির্বাচনে আসবে, সব নিবন্ধিত দলকে আমরা স্বাগত জানাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের রিজার্ভ $9 বিলিয়ন নেমে এসেছে, সে তুলনায় আমরা সংকট ও দিশাহারা হয়নি, ঘুরে দাঁড়াতে শুরু করেছি, লোডশেডিংয়ের সংকট সরকার সুন্দরভাবে কাটিয়ে উঠেছে, তার প্রমাণ মানুষ নির্বিঘ্নে বিশ্বকাপ দেখেছে, কোনো ধরনের প্রতিবাদ দেখায়নি, জিনিসপত্রের দাম কমছে, আরো কমবে, জ্বালানি সংকট মিটছে, অনেক উন্নত দেশ থেকে আমরা ভালো আছি, অনেক দেশ জীবন জীবিকার কঠিন লড়াই করছে, সেই হিসাবে বাংলাদেশ খুব ভালো আছে, বিরোধী দলের আন্দোলন মোকাবেলা করছি ঠান্ডা মাথায়, আমরা অশান্তি চাই না, খারাপ পরিস্থিতি উস্কানি দিতে চাই না, যার আন্দোলনের নামে সংঘাত করতে চেয়েছে তাদের প্রতিরোধের জন্য আমরা সতর্ক পাহারায় ছিলাম, আমরা আক্রমণ করব না, আক্রান্ত হলে পরিস্থিতি বলে দেবে কি করতে হবে। গতকালের বিএনপি সহ বিভিন্ন দলের গণমিছিলের বিষয়ে তিনি বলেন, 33 দল গণমিছিল করেছে, বেশিরভাগের ঝাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। কাদের বলেন, নির্বাচন নিরপেক্ষ হওয়ার বিষয়ে মাথা ব্যথার কারণ নেই, ঠিক সময় নির্বাচন কমিশনের অধীনে হবে, আমরা পদ্মা সেতু মেট্রো রেল করেছি, এগুলোর উপকার ভোগী দেশের জনগণ, এগুলোর উপকার ভোগী দেশের জনগণ, দেশ বিরোধী অপশক্তি এতেও অখুশি, তারা উন্নয়নের এসব যজ্ঞেও দুর্নীতির কথা বলছে, কালো মেঘ কেটে যাবে, সবার শুভ বুদ্ধি উদয় হবে। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র পৃথিবীর কোথাও ত্রুটিমুক্ত নয়, তবে আওয়ামী লীগ চেষ্টা করছে, বিএনপি নেতাকে 1,23,00,000 ভুয়া ভোটের তৈরি করেছিল, তারা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। হঠাৎ মাঠে জামায়াতের সক্রিয়তার বিষয়ে তিনি বলেন, সহিংসতা হলে আইন প্রয়োগকারী সংস্থা জবাব দেবে, তারা চুপ করে বসে থাকবেন না। ফিলিস্তিনের পক্ষে ভোট দিল বাংলাদেশ। গত 5 দশক ধরে ফিলিস্তিনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে রেখেছে ইসরায়েল, এর ফলে ইসরায়েলকে কী ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে সে বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের মতামত জানতে জাতিসংঘ একটি প্রস্তাব উত্থাপন করেছে। এই প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ বিশ্বের 87টি দেশ ভোট দিয়েছে, সর্বোচ্চ ভোট পাওয়াও এটি পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ ভোট দিয়েছে মোট 87টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 26টি দেশ, আর ভোটদানে বিরত ছিল 53টি দেশ। 87 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার এটি পাশ হয়েছে। জাতিসংঘের এই প্রস্তাব পাশ হওয়াকে নিজেদের বিজয় হিসাবে উল্লেখ করেছেন ফিলিস্তিন, তারা বলছে এর মাধ্যমে ইসরায়েলের অপরাধ উন্মোচিত হবে। তবে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে যে মতামত দেবে গুরুত্বের বিচারে তা যথেষ্ট হলেও সেই মতামত বা পরামর্শ বাস্তবায়নের ক্ষমতা আইসিজের নেই। জনগণ বুঝতে পেরেছে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণ বুঝতে পেরেছে এরা গণতন্ত্রকে হত্যা করেছে, এরা গণতন্ত্রকে ফেরত দেবে না, অর্থনীতিকে ভেঙে দিয়ে লুটপাট করেছে, তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না, বিচার বিভাগকে স্বাধীন করতে পারবে না, সমাজের ভারসাম্য আনতে পারবে না, দেশে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে পারবে না, তার জন্য তাদের বিদায় করে দেওয়া উচিত। আগামী 11 জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আমাদের বিশ্বাস আজকে যারা এই গণমিছিলের যেসব জোট ও দল আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকায় কর্মসূচি করেছেন, সেসব দল যুগপথ ভাগে আগামী 11 জানুয়ারি গণ অবস্থানে কর্মসূচি দেবেন, আর আমরা আহ্বান জানাই এই আন্দোলনের সঙ্গে যারা একাত্মতা ঘোষণা করেছেন আগামীতে এই গণ অবস্থান কর্মসূচিকে সফল করে দ্বিতীয় কর্মসূচি দিয়ে আপনারা এই সরকারের বিদায়ের 2 নম্বর সতর্কবার্তা উচ্চারণ করবেন।
তিনি বলেন, আগামী দিনে জনগণ রাস্তায় নেমে গণঅভ্যুত্থান সৃষ্টি করে সরকারকে বিদায় করবে, তার নমুনা আজকের এই গণমিছিল। আর এই ধরনের স্বৈরাচার নিজেরা ক্ষমতা ছাড়ে না, তাদেরকে বাধ্য করতে হয়, তার জন্য আমাদের নেতাকর্মীরা প্রাণ দিয়েছে। সারা দেশে আমাদের 24,000 নেতাকর্মী জেলে, কিন্তু আমাদের দমাতে পারেনি। সুতরাং যতই গ্রেফতার করা হোক না কেন, রাস্তায় জনগণ নেমে গেছে আর তাদের থামানো যাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।